Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7 ইউজিং ভার্বস ইজিলি, সহজে ভার্বের ব্যবহার, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 7.4 নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই পড়ে নাও এই অ্যাক্টিভিটিতে কী করতে হবে এবং জেনে নাও। ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, সি দ্য এক্সাম্পলস ফার্স্ট ইন দ্য বক্স বিলো, প্রথমে উদাহরণগুলো দেখো, এক্সাম্পল হচ্ছে উদাহরণগুলো দেখো, সি ফার্স্ট, প্রথমে ইন দ্য বক্স বিলো, এই নিচের বক্সে উদাহরণগুলো প্রথমে দেখতে বলা হয়েছে, দেন তারপর ডিসকাস আলোচনা করো, অ্যান্ড রাইট এবং লেখো, হাউ কেমন করে, অক্সিলিয়ারি ভার্বস সাহায্যকারী ভার্বগুলো, আর হেল্পিং সাহায্য করছে, সাহায্যকারী ভার্বগুলো সাহায্য করছে, আর হেল্পিং কাকে সাহায্য করছে, দ্য প্রিন্সিপাল ভার্বস প্রধান ভার্বগুলোকে সাহায্য করছে, ইন দ্য সেন্টেন্সেস বাক্যগুলোতে, তাহলে বাক্যগুলোতে সাহায্যকারী ভার্বগুলো কীভাবে প্রিন্সিপাল ভার্বগুলোকে সাহায্য করছে সেটাই তোমাকে লিখতে বলা হয়েছে, দ্যাট ফলো নিচের। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আগেই বলেছি কিন্তু সাহায্যকারী হতে হলে কিন্তু কাউকে সাহায্য করতে হবে, তার মানে সাহায্যকারী ভার্বের কাজ কী, একমাত্র কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা, তাহলে প্রিন্সিপাল ভার্বটা তোমাকে চিনতে হবে, তাহলে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে যেটা সেটাই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কীভাবে সাহায্য করছে, হাউ সেটাই তোমাকে লিখতে হবে, এক্সাম্পলস ফর ইওর হেল্প তোমার সাহায্যের জন্য উদাহরণগুলো, তাহলে এটা এক্সাম্পল ফর ইওর হেল্প তোমার সাহায্যের জন্য এই এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে, তাহলে প্রথম এক্সাম্পল, আই ডু নট ড্রিঙ্ক কন্টেমিনেটেড ওয়াটার, এই যে উচ্চারণ কিন্তু জানতে হবে, কন্টেমিনেটেড মানে দূষিত, আই ডু নট ড্রিঙ্ক কন্টেমিনেটেড ওয়াটার, আমি দূষিত পানি পান করি না, তাহলে যদি বলো আমি পান করি, আমি পান করি পরিষ্কার পানি, আই ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, এটা নেগেটিভ, তাহলে আমি দূষিত পানি পান করি না, তাহলে আই ডু নট, এই যে ডু সাহায্যকারী ভাবটা নেওয়া হয়েছে এটাই কিন্তু তোমাকে বুঝতে হবে আর লিখতে হবে, তাহলে এই ডু সাহায্যকারী ভাবটা কেন, এই যে ডু নট নেগেটিভ ওয়ার্ড নট, তাহলে টু মেক নেগেটিভ মানে এই বাক্যটাকে নেগেটিভ করার জন্যে, কোন বাক্যটা, আমি দূষিত পানি পান করি না, এই যে করি না এটা নেগেটিভ করার জন্যে, তাহলে আই ডু নট, এই ডু নট ব্যবহার করা হয়েছে। ওকে, পরের ভাবটা তাহলে এখানে তুমি লিখবে যে টু মেক নেগেটিভ মানে নেগেটিভ ঋণাত্মক নাবোধক বাক্য তৈরি করার জন্যে। পরের এক্সাম্পল, হ্যাভ ইউ ড্রিঙ্ক ইনাফ ওয়াটার, তুমি কি যথেষ্ট পানি পান করেছ, তাহলে এটা কি, এটা যে এই চিহ্ন দেখি বোঝা যাচ্ছে এটা প্রশ্নবোধক বাক্য, তাহলে টু মেক এ কোয়েশ্চান, তাহলে একটা প্রশ্ন করার জন্যে এটা হ্যাভ ব্যবহার, এটা মূলত আমরা কি, এই যে ডু ভার্বটা কেন ব্যবহার করা হয়েছে এটাই এখানে ব্যাখ্যা করা হচ্ছে, হ্যাভ ভার্বটা কেন ব্যবহার করা হয়েছে, তাহলে এটাকে প্রশ্ন করার জন্যে, আর সাহায্যকারী ভার্বটা হেল্পিং ভার্ব কিন্তু, তাহলে আর মূল ভার্ব কি, এজ এ ড্রাঙ্ক, তাহলে হ্যাভ ইউ ড্রাঙ্ক প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক পাস্ট পার্টিসিপল বসবে, আর এখানে মূল ভার্ব, তাহলে এই ভার্বটাকে কিন্তু ডু ভার্বটা এটা সাহায্যকারী ভার্ব হিসেবে এই প্রশ্ন করতে ব্যবহার, নেগেটিভ করতে ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে যে হ্যাভ ভার্বটা কোয়েশ্চান তৈরি করতে ব্যবহার করা হয়েছে। ওকে, এরপরের এক্সাম্পল, মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন, ক্যামেরুন একটা দেশের নাম, আমার ক্যামেরুন থেকে আসা আমার বন্ধু মানে ক্যামেরুনের বন্ধু, ওয়াজ ড্রিঙ্কিং পানি পান, ওয়াজ ড্রিঙ্কিং পান করছিল, বোতল ওয়াটার মানে বোতলজাত পানি, বোতলে যেটা কিনতে পাওয়া যায় সেটা বোতল ওয়াটার মানে বোতলজাত পানি পান করছিল, তাহলে এই যে মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন ওয়াজ ড্রিঙ্কিং, এই ওয়াজটা কেন ব্যবহার করা হয়েছে, এটাই কিন্তু সাহায্যকারী ভার্ব, এটাই তোমাকে লিখতে হবে যে কেন এই সাহায্যকারী ভার্বটা ব্যবহার করা হয়েছে, মূল ভার্ব ড্রিঙ্ক, তাহলে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা হচ্ছে, তাহলে টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন, একটি কাজকে নির্দেশ করতে, হ্যাপেনিং ইন দ্য পাস্ট অতীতে ঘটে যাওয়া, হ্যাঁ টেন্স কিন্তু তোমাদের জানতে হবে, পাস্ট টেন্স আবার চার প্রকার, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে বর্ণনা করতে এই ওয়াজ সাহায্যকারী ভার্বটা লাগে, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীতে আছে, সাবজেক্ট ওয়াজ অথবা ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বোতল ওয়াটার, হ্যাঁ তাহলে এটা হয়ে গেল, এখানে তোমাদের উদাহরণ বুঝিয়ে দিয়েছে, এখন নিচে যে ফলো দ্যাট ফলো মানে যে নিচে যেটা আছে এইগুলো তোমাকে আবার ইউজিং ভার্বস ইজিলি এই এক্সপিরিয়েন্সে এইগুলো তোমাকে আবার বর্ণনা করতে হবে যে এইখানে কেন ব্যবহার করেছে, ডু ইউ ওয়াচ এ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন, এই যে
তাহলে এটা কেন ব্যবহার করেছে? টু মেক এ কোয়েশ্চান, এখানে লিখবে যে টু মেক এ কোয়েশ্চান, প্রশ্ন তৈরি করার জন্য। মুখস্থ না, এই যে বুঝিয়ে দিচ্ছি না, এটাই মনে রাখবে। আচ্ছা, তারপর নাম্বার টু, আই ডু নট লাইক টু ওয়েট ফর এ লং টাইম। আই ডু নট লাইক, আমি পছন্দ করি না, টু ওয়েট অপেক্ষা করতে, ফর এ লং টাইম মানে আমি দীর্ঘ সময় অপেক্ষা করতে ভালোবাসি না বা পছন্দ করি না। তাহলে এটা কী করা হয়েছে যে ডু নট, তাহলে টু মেক নেগেটিভ, হ্যাঁ এখানে লিখবে টু মেক নেগেটিভ। নাম্বার থ্রি, মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি, আমার বন্ধু আমাকে সাহায্য করছে টু ক্লিন, পরিষ্কার করতে দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষটি। আমার বন্ধু আমাকে শ্রেণীকক্ষটি পরিষ্কার করতে সাহায্য করছে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বলা হয়েছে না আগে যে টেন্সের জন্য সাহায্যকারী ভার্ব ব্যবহার হয়, মুড প্রকাশ করতে ব্যবহার করা হয়, হ্যাঁ তারপরে নেগেটিভ করতে, প্রশ্ন করতে, হ্যাঁ এইগুলো ব্যবহার করা হয়। তাহলে এটা কেন নাম্বার থ্রি? তাহলে এটা টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন, এই যে হেল্পিং সাহায্য করছে, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য ইজ, ওটা হচ্ছে ওয়াজ হলে পাস্ট, তাহলে ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, টু হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট, হ্যাঁ এটাকে লিখতে হবে। এরপরে নাম্বার ফোর, আই ডিড নট কল ইউ লাস্ট নাইট, আমি তোমাকে গত রাত্রে ডাকিনি বা ফোন করিনি, তাহলে আই ডিড নট কল ইউ, তাহলে এই যে ডিড এটা হচ্ছে যে মূল ভার্ব কল, আর ডিড হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর এখানে ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, এখানে ডু সাহায্যকারী ভার্ব, এখানে ডু সাহায্যকারী ভার্ব, হ্যাঁ এগুলোই। তাহলে আই ডিড নট কল ইউ লাস্ট নাইট, আমি তোমাকে গত রাত্রে ফোন করিনি, তাহলে এখানে কেন ব্যবহার করা হয়েছে এই ডিড হেল্পিং ভার্বটা? ডু হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে আছে ডিড, তাহলে এটা কেন ব্যবহার করা হয়েছে? টু মেট, যে ডিড নট আছে, টু মেক নেগেটিভ ইন দ্য পাস্ট, যেহেতু ডিড ডু এর পাস্ট টেন্স ডিড, তাহলে টু মেক নেগেটিভ ইন দ্য পাস্ট এখানে লিখতে হবে। নাম্বার ফাইভ, ডিড নট, তাহলে ডিড নট শর্ট ফর্ম হবে ডিডিন্ট, একসাথে ডিডিন্ট অ্যাপোস্ট্রফি দিয়ে কমা দিয়ে। ডিডিন্ট ইউ অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস, তাহলে এই যে প্রশ্ন, তাহলে কী করতে এই সাহায্যকারী ডিড সাহায্যকারীতে ভাব করা হয়েছে, ব্যবহার করা হয়েছে ডিড ভাবটা, সাহায্যকারী ভাবটা, আর মূল ভাব হচ্ছে অ্যাটেন্ড, তাহলে ডিডেন্ট ইউ অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস, তুমি কি গত ক্লাসে কি হাজির ছিলে না, অংশগ্রহণ করনি? তাহলে টু মেক এই যে কোয়েশ্চান, কিন্তু এই যে ডিড যেহেতু তাহলে পাস্ট, তাহলে টু মেক কোয়েশ্চান ইন দ্য পাস্ট, এটা অবশ্য নেগেটিভও, হ্যাঁ কোয়েশ্চান নেগেটিভ ইন্টারোগেটিভ বলা হয়, নেগেটিভও করা হয়েছে, ইন্টারোগেটিভও করা হয়েছে, আবার নেগেটিভ বাক্য করা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই বোঝানোর বিষয়টা ছিল এরকম। এখন তুমি আবারও এই যে তোমার সুবিধার্থে, ডু ইউ ওয়াচ এ ক্রিকেট ম্যাচ অন দ্য অন টেলিভিশন, টু মেক এ কোয়েশ্চান, তুমি কি টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখো? নাম্বার টু, আই ডু নট লাইক টু ওয়েট ফর এ লং টাইম, আমি দীর্ঘ সময় অপেক্ষা করতে পছন্দ করি না, টু মেক নেগেটিভ, যে ডু নট আছে সাহায্যকারী ভাব। নাম্বার থ্রি, মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য ক্লাসরুম, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন, এই যে অ্যাকশন বোঝাচ্ছে, হেল্প, হেল্পটা হচ্ছে ভার্ব, হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট, ইজ ইন প্রেজেন্ট, তাহলে আমার বন্ধু আমাকে সাহায্য করছে শ্রেণীকক্ষ পরিষ্কার করার জন্য, তাহলে ইজ ভার্বটা মূল ভার্বকে যে সাহায্য করছে, তাহলে এটা টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন, কাজ বোঝাচ্ছে। আই ডিড নট কল ইউ লাস্ট নাইট টু মেক নেগেটিভ ইন দ্য পাস্ট, আমি গত রাত্রে তোমাকে কল করিনি বা ফোন করিনি বা ডাকিনি। নাম্বার ফাইভ, ডিডিন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, ডিডিন্ট ইউ অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস, তুমি কি গত ক্লাসে হাজির ছিলে না, বাট তুমি কি গত ক্লাসে অংশগ্রহণ করনি? তাহলে ডিডিন্ট, ডিড নট শর্ট ফর্ম, টু মেক এ কোয়েশ্চান, এজ এ প্রশ্ন, প্রশ্ন তৈরি করতে এই ডিড সাহায্যকারী ভাবটা ব্যবহার করা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে সব রকম ভাগবে বলি যাতে তোমরা বুঝতে পারো। কেন বলি? না বুঝলে কিন্তু কোনো লাভ হবে না, মুখস্থ করে কিছু লাভই হবে না, হালকা একটু লাভ হবে, কিন্তু তুমি পুরোপুরি বুঝতে হলে, জানতে হলে, ইংরেজিতে দক্ষ হতে হলে তোমাকে সব কিছু বুঝে বুঝেই করতে হবে, আর একবার এখানে বুঝে নেওয়ার পর তারপর নিজে নিজে করবে, আবার না পারলে প্রয়োজনে আবার এটা দেখে নেবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি এখানেই রাখতে পারি, পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।